আইসাবা কোন না আই দেখ মুসলমানি করার সময় হলো সকালবেলা। আমরা যদি ওই অর্ধেক বেলায় যাই, যদি মুসলমানি করবার যাই, আমরা কি কাস্টমার পাবো? এক কাপ করতে গিয়ে গোছ গাছ মোটামুটি হয়েছে, নু যাই আর দেরি করিস না। না না আমি খেলা নই, পরে যাম। কি পরে যাবি মানে? এই আমরা যদি আরো দেরি করি ওই জুগি বালের আজাম যাইয়া আগে কাটিয়ে ফেলাবো। দেরি করেন যাবো না, আজাম মানুষ হে কি করে বয়ে থাকবো নাকি? লো তাড়াতাড়ি যাই কাম শুরু করি। আচ্ছা চলো। মুসলমানি করাইবেন মুসলমানি? আপনি সন্তানটা সুন্নতে খাতনা করান, সুন্নতে খাতনা। আশেপাশে কেউ নাই, কি রে এই কাটাকাটির ব্যবসায় মনে হয় আর চলবো না। আচ্ছা দেখ কোনো লোকজন দেখা যায় নাকি, ডাক দে। কি রে খারাপ থাকবি না, যাবি যা। যাইতেছি। মুসলমানি করে নাই আমি, দুই বাচ্চার বাপ আমি। তোমার দুইটা পোলা? তাহলে দুই গেল। এক কাম করো, এই যে শীত ফুরে আইলো, সুন্দর খাতা করাই দি, তোমার পোলার দুইটা ডাকো একসাথে মুসলমানি করাই দি। আমার পোলার তো কয়দিন আগে মুসলমানি করাইছি। হ্যাঁ ভাই ফাইজলামি করো নাকি, মুসলমানি করাইছো তুমি? কারে দিয়ে মুসলমানি করাইছো তুমি? ওই যে জোগাড় চরের যে আজাম আছে জুগিপাল, হেইটা এনে করাই দিয়ে থেকে গেছে। হ্যাঁ ওই শালাই এনে মুসলমানি করাইছে। এই ওই শালাইকে জানে না এইটা হইলো আমার ময়াল, সারা জীবন আমি এই এলাকায় কাম করলাম। তুমি তোমার বাবারও জিজ্ঞেস করো, তোমার বাবার মুসলমানি আমার হাতে হয়েছে। আমি হলো অভিজ্ঞ অভিজ্ঞ আসা, আর এই হাতে আয়ানে ও কাম করছে, আমার সাথে বাদ বাড়তেছে শালাই। চাচা আপনি দে আমার পোলা ধরে মুসলমানি করা পারতেছিলাম, কিন্তু ওই আজাম এক কইলো ওই কান আজাম দিয়ে মুসলমানি করার যে কোনো একটা ক্ষতি হয়ে যাবার পারে। কি ওই হারাম দাদাই আমারে কান আজাম কইছে? আরে আমি তো চোখে দেখি না এই দেড় মাস ধরে, আগে কি আমি কান আছিলাম? কিন্তু ওই হারাম দাদার লগে যদি আমার দেখা হয় ওর দুই চোখ ঠিক আমি অন্ধ করে দিব। চাচা রাগারাগি করেন না, যার কর্ম যে জায়গায় আছে ওই জায়গায় রেজিক মিলবই। এই খাবো আমারে জ্ঞান দিও না, রাগারাগি করবো না, এটা আমার ব্যবসা, আমার বয়াল অন্যজন ঢোকাও, আমার কর্ম তো তোমরাই নষ্ট করছো। তোমার বাপ চাচারা পর্যন্ত আমার কাছে মুসলমানি হয়েছে, তোমরাও হয়েছো, আর এখন নতুন এক আজাম আইছে আমার ভাত মারার জন্য। এত পেছালে দরকার নাই, যাও শোভা লাড়ি দে। এই শূন্যতে খাতনা করাবেন, শূন্যতে খাতনা। কারো মুসলমানি করানোর বাদ থাকলে করায় নেন, শীত কিন্তু ফুরে এলো, শূন্যতে খাতনা। এই মুসলমানি শূন্যতে খাতনা। মনে কর এরকম করে সারাদিন ঘুরে কাস্টমার পাওয়া যাইব না, এক কাম কর না গো, যারে পাবি গার্জিয়ান গুর্জিয়ানের দরকার নাই, যাইতে ধরে বহাবি গ্যাস করে আগে কাইটা দিব, তারপরে টেহা পয়সা যা দেয় দিবনি। পয়সা শুনে কইছে আমার ধরাই দে। এখানে বহার কিছু আছে না রে? কি আছে? পাইছি। এই বেশি ঘুরা বলাবার নাকি, কথা ঠিক মতো কবার পার না, কিন্তু হাত তো দেখে তো মনে হয় যে বড় হয়েছে। কথা হিকে নাই। আচ্ছা ঠিক আছে চিন্তা করিস না, সময় নেওয়া আমি যাবো না, কম যায় না আর কিছু বেশি শক্ত করে ধরিস। মুসলমানি করতে টাইম লাগবো না, গ্যাস করে কাইটা দিয়া পট্টি বান্ধা দিব, মুসলমানি শেষ। খারাপ রইছস, অরে ভালো করে ধর। ধরতেছি, তুমি একটা ধরে নিলে সুইতে বকা।
ঠিক আছে এই এই তো পাও দরিশ বাজান তুমি চিল্লা চিল্লি করো না চিন্তা করো কা কষ্ট পাইবা না শুনো মনে হইব যে পিঁপড়ায় কামড় দিছে তারপরে গ্যাস করে কাইডা পট্টিটা বাঁধতে দিলে তারপর তোমার কোনো ব্যথা করবো না তুমি চুপ করে বসো এই লুঙ্গি বসো এইটা ভালো করছো আমার জন্য সুবিধা হইব কিন্তু আমার লুঙ্গি নিচে পর ফুল প্যান্ট পরার কি দরকার আছিল আচ্ছা ঠিক আছে এটা খুলো মহিলারে যে ধরলি তা মহিলা তো কোনো কথাই কইল না মহিলা বোবা একটা ডাকও দিবি না সুন্দর খাতনা মুসলমানি কইয়া অন্য গ্রামে একটা ডাকও দিস না কি হইলো তাড়াতাড়ি বেরো ওই দিকে তো দেরি হয়ে গেল কি একটা অন্ধাজান্ত পোলাটের মুসলমানি করাইয়া পরিস্থিতি বিপদে এদিকে দৌড়াদৌড়ি পারতে পারতে পোলার জানের কাম শেষ আরে আমি কি জানতাম নাকি যে অন্ধাজান্ত মুসলমানি করাইয়া আমার পোলার জীবনটা আমি নষ্ট করব ধরো তা জানবা কে অন্ধ লোক এটা তো বুঝো নাই দিছো এমন একটা লোকের কাছে যেখানে আমার পোলার জীবনটাকে বরবাদ করে দিছে আজকে ছয় মাস যাবত হসপিটালে দৌড়াদৌড়ি পারতে পারতে জীবন নিজে গড়াও শেষ হয়ে গেছে এখন কি করবো পোলা তো আর ফলাই দেওয়া যায় না ডাক্তারও তো ভালো মন্দ কিছু কইতেছে না পোলা বাঁচবে না মরে যাবো একা আল্লাহ জানে যা দেখছি তাই তো কইছি তাই বলে তুমি পোলার মুসলমানি করাবা এমন একটা কাজ করছে পোলার কোনো বাঁচার সম্ভাবনাই নাই হইছে এখন যেটা হইবার তো হয়ে গেছে কথা বলে তোর ফিরত আইবো না মুসলমানি করাই কেমন তুই তুই তো চোখে দেওয়াস না তুই মুসলমানি করাবার আহস তিতিক পেতিক বুঝোস হ্যাঁ তুই আমার পোলারে কি করছ জীবন কেন আমি খুতা করে দিছে আমার পোলা তখন পাইসে থাকলেও মরার মতোই থাকবো ওর জীবনের তার কোনো দামই থাকবো না ও কি কাম করছ তুই কো আমি তাহলে ঘুরে গেলে ওই বাড়িতে নিয়ে আইসি আইসে মা আমার করে নিয়ে আইসস করে নিয়ে আইসস কো কষ্টকে কষ্টকে হম কো করে নিয়ে আইসস তোর আর দুজন নাই নাতনি তো আইছিলি আমার পোলার মুসলমানি করাই হয়ে গেছে আহারে ছয় ছয়টা মাস ধরে আমার পোলা হাসপাতাল পড়ে রইছে আজকে দেখতে করি কি করি আমি ওগো শক্ত করে বাঁধ দাও ভাই দাই কানা হাজারের কাছে ক্ষতিপূরণ দাও কানা হাজার আমার পোলার ছয় মাস যাবত কোন যন্ত্রণা সহ্য করতেছে যাও তো গর্তি বড়িটা নিয়ে আসো বড়িটা কি করবো এটা জিজ্ঞাসা করতেছ আমার পোলার যে কাম করছা তোরা ঠিক একই কাম করে দিমু তোর একবার রক কেটে দিম আজকে আমার তো মন একটু বলি যাইতাছি না তোর একটা কথা কই এই ব্যবসা আর করা যাইব না কারণ আমি এখন দেখি না চোখে যতদিন আমার চোখ ভালো আছিল
ততদিন আমি কাম করছি, কিন্তু এখন তো চোখে দেখি না। এরকম একটা জরুরি কাম অন্ধ অবস্থায় করলে মানুষের কত বড় ক্ষতি হয়ে যায় তা তো দেখলি। মানুষের ক্ষতি করে তার নিজের ব্যবসা ঠিকায় রাখা যাইব না, তার সাথে কাম করি। অন্য একটা ভালো কাম খুঁজে নিব, কিন্তু এই আজামগিরি আর করবো না।